দলের নেতাদের সঙ্গে কথা বলছেন এবং ভালো মতো যাতে সমাবেশটা করা যায়, শান্তিপূর্ণ ভাবে পার হওয়া যায়, এই সব কথাবার্তা বলে বেশ কিছু অঙ্গীকার করলেন। রাত তিনটার সময় আপনারা নিশ্চয়ই মির্জা ফখরুলস্ত্রী যেটা তারা তাদের ওয়েবসাইটে দিয়েছেন তার বক্তব্য শুনেছেন, একেবারে অসুস্থ লোক তার কিছুক্ষণ আগে গিয়ে ঘুমিয়েছেন, কাপড় চোপড়ও বদলাতে পারেননি, তাকে উঠিয়ে নিয়ে চলে গেছে। গতকালকে সন্ধ্যার পরে অফিসের সামনে যেই ভাষায় কোনো কোনো পুলিশ কর্মকর্তা মির্জা ফখরুল এবং বিএনপির অন্যান্য নেতাদের সঙ্গে কথা বলেছেন সেটাও দেখেছেন। এই ধরনের আমি একে বেয়াদবি বলবো, আমরা আগে সহসা কোনো পুলিশ অফিসারকে বা অন্যান্যদের করতে দেখিনি। আসলে এটার কারণ ব্যাখ্যা করার খুব দরকার নেই, যদি রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার জায়গা থেকে বলা হয় যে হাত এই এই করে তার ভাষায় সেই হাত জ্বালিয়ে দাও, কিছু কি বাকি থেকে? সারা দেশে আগুন জ্বালাবার মতো কথাবার্তা যদি খোদ প্রধানমন্ত্রী বলেন তো ওই আগুন নেভাবে কি? আর সারা ঢাকা শহরে কি পরিস্থিতি সেটা আপনারা জানেন, মরে মরে আওয়ামী পান্ডা, সমস্ত শহর একেবারে পুলিশের নিয়ন্ত্রণে নেওয়া। আমি আসবার সময় দুধ ঘড়ি ঘড়ি করে প্রথম আলো পত্রিকা দেখলাম, তারা হেডিং করেছে পুলিশ পুরো ঢাকা নিয়ন্ত্রণে নিয়েছে। এটা একটা পুলিশ স্টেট, পুলিশ স্টেট। আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি এবং আমরা সবসময় বলি আমরা তো এইখানে যারা যারা আছি গণতন্ত্র মঞ্চে আমরা কেউ বিএনপি করি না, কিন্তু এটা ঠিক এই আড়াই মাসের সমাবেশগুলোর মধ্যে দিয়ে তারা যে নিয়ম শৃঙ্খলার পরিচয় দিয়েছে তার প্রতিদান এটা নয়, হতে পারে না। সংলাপ না করে আপনি সংঘাতে যাচ্ছেন এটা কখনো হতে পারে না, এটা বহুদলীয় গণতন্ত্রের দেশ, এখানে আপনার নির্দেশ মোতাবেক চলবে সেটা হতে পারে না। এক ঢাকা শহরে 33,000 পুলিশ আনসার বাহিনী আছেন, খালা চাঁদপুর থেকে শুরু করে মিরপুরের কালসি পর্যন্ত প্রত্যেকটা স্কুলের মাঠে তারা আনসার পুলিশ রক্ষিত এরা অবস্থান নিয়েছেন। আপনার ছাত্রলীগের গুন্ডারা হকারদেরকে ধরে এনে লাঠি সোঁটা দিয়ে পথে পথে দাঁড় করাতে চাইছে, এভাবে একটা দেশ চলতে পারে না। আপনি ভুল পথে বাড়ছেন, এই ভুল পথ কোথায় নিয়ে যাবে সেটা তো আমাদের রব সাহেব বলেছেন যে আপনি দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না, এভাবে কেউ থাকতে পারে না। আপনি ডিকটেট করতে পারেন না কাকে জনগণ ভোট দেবে দেবে না, আপনি মালয়েশিয়া থেকে শিখেন।